धामरे ग्राम्यशालीसे भुआ तलाक नामार माध्यमे एकजन प्रवासी स्त्री के द्वितीय बिये दिलेन मातबरेरा। हाजेरा बेगमेर तलाक नामाय सरकारी सनदप्राप्त काजी मौलाना आलिमुद्दीनेर स्वाक्षर रयेछे। हाजेरा बेगमेर स्वामी इस्माइल होसेन दक्षिण आफ्रिकाय थाकेन प्राय 12 बछर। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। জাল যদি কোনো ডকুমেন্টসের মাধ্যমে যদি কাজটা করে থাকে, এটা আসলে অত্যন্ত নিন্দাজনক কাজ। এটা ওই ছেলেটাই তালাক দিবার কিছু, যে ওর তালাক দিয়ে আমি তোর বিয়ে করব। কিন্তু যে ওর প্রথম স্বামীটা কিন্তু বিদেশ গেছে, মোটে 10-12 বছর হয়ে গেছে। আর আমার স্বামী 12 বছর ধরে বিদেশে, ওই ছেলের না সম্পর্ক, স্বামীর না কোনো যোগাযোগ, ওর লিগে আমার স্বামীর বাক্য না। গত রাতে আমরা হঠাৎ করে নিয়ে আটকিয়ে আমার কিছু তার জামাই আছে বিদেশ থেকে, তার ছেলে আছে, তারপরে বুয়া একটা সার্টিফিকেট কাবিনামা দিয়ে আমার কাছে কিছু কিছু সিগনেচার নিয়ে বলছে নাকি আমার বিয়ে করছে। তালাক কার্যকর হবার আগেই গ্রাম্য সালিশের মাধ্যমে এই বিয়ে কতটুকু কার্যকর তা নিয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন রয়েছে। ধামরাই উপজেলায় বাদিকাউল গ্রামে যে ঘটনাটি ঘটেছে সেটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। কারণ একজন স্বামী স্ত্রী যখন তালাক দেয়া হলে তখন সে বিয়ে করার উপযুক্ত বৈধতা পায়। সেই বৈধতা পেতে হলে স্বামী বা স্ত্রীকে তিনটি নোটিশের মাধ্যমে স্ত্রী বা স্বামীকে জানাতে হবে এবং 4 মাস 10 দিন পরে সেই বিয়েটা তালাকটা গৃহীত হবে। তো গৃহীত তালাক হওয়ার পরে তখন আপনার স্বামী বা স্ত্রী যখন সেই ছেলে বা মেয়ে অন্য কাউকে বিয়ে করতে পারবে। এর মধ্যে সেই তালাক গৃহীত না হওয়া পর্যন্ত কেউ অন্যকে বিয়ে করাটা সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি। মুসলিম পারিবারিক আইনে স্ত্রী তালাক দিতে হলে পরপর তিনটি নোটিশ দিতে হবে 3 মাসে। 3 মাস অতিক্রান্ত হওয়ার পর তার তালাক কার্যকর হবে। যদি এখানে তন্ত্রগতপূর্ণভাবে একটা নোটিশেই সে তালাক দিতে চায় কিংবা তালাকের মিথ্যা ডকুমেন্ট তৈরি করছে, এটা একটা জাল জাতি মামলা হবে। তার বিরুদ্ধে এটা সম্পূর্ণ অন্যায়, অবৈধ, কোনোভাবেই তার তালাক কার্যকরী হয় নাই। এটা যারা করেছে তারা অন্যায় করেছে, তাদের উপযুক্ত শাস্তি হওয়া আবশ্যক। জীবনের প্রয়োজনে অনেকেই স্ত্রী সন্তান রেখে দূর প্রবাসে পাড়ি জমান। এ ধরনের ঘটনা অন্যান্য প্রবাসীদের মনেও হতাশার সৃষ্টি করবে বলে মনে করছেন সমাজের সুধীজনেরা। মৌসুমী মিত্তু, গ্লোবাল টিভি, নিউজ ডেস্ক।